ও শিক্ষার্থীবৃন্দ টুডে বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসি বিএম এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স ফর্ম ফিল আপ নিয়ে যে ধরনের সমস্যাগুলোই মুখোমুখি হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা বা আপনারা যে সমস্যাগুলোর বেশিরভাগ সম্মুখীন হন তার মধ্যে আমি কয়েকটা সমস্যা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনাদের অনেকেরই বোড নট রিচেবল দেখাচ্ছে আবার অনেকেরই মনে প্রশ্ন আছে যে দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে যেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছয়টি ঠিক আছে তিন নম্বরে আপনার আমরা আলোচনা করব ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে সব কিছু ইনফরমেশন দেওয়ার পরেও ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে আচ্ছা তারপরে আমরা চার নম্বরে আলোচনা করব আমার ফোনে এস আসছে কিন্তু ফর্ম ফিল করব কিভাবে কীভাবে অর্থাৎ আমরা সোনালি হিসাবের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপটি করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব তারপরে পাঁচ নম্বরে আমরা আলোচনা করব যে কোন কোন মাধ্যম দিয়ে টাকা দেওয়া যাবে ছয় নম্বরে আমি বলে দেব যে ফর্ম ফিল আপের মূলত লাস্ট ডেট কবে তো চলুন আমরা একটি একটি করে মূলত বিষয় সমাধান করার চেষ্টা করি তো এক নম্বরে বোর্ড নট রিচেবল দেখাচ্ছে এই সমস্যাটা খুবই সিম্পল এটা দেখানোর একটা মূল কারণ আছে আমি কারণটি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আমাদের যে নোটিশ দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য যে নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি যদি আমরা একটু ফলো করে দেখি এই যে এখানে একটু ফলো করে যদি দেখি তাহলে দেখা যাবে স্পষ্ট যে এখানে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে মূলত ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে যেমনটি অনেকেরই জানার ইচ্ছা তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট এই লাস্ট ডেটটি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তো বিশ আট দুই খ্রিস্টাব্দ হতে চার নয় দুই খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত ফর্ম ফিল আপ অর্থাৎ প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হবে এবং ফর্ম ফিল আপের কাগজপাতি যা কিছু লাগে জমা দিতে হবে তারপরে যে কাজটি করতে হবে এখন অনেকের এই ক্ষেত্রে প্রতিষ্ঠান টাকা নিচ্ছে না সেক্ষেত্রে যাদের প্রতিষ্ঠান টাকা নিচ্ছে না তাদের ফর্ম ফিল আপের যে টাকা এটা কিন্তু সোনালি হিসেবের মাধ্যমে সেই প্রতিষ্ঠানকে নিজেই করতে হবে এবং যে স্টুডেন্টগুলো টাকা দেয়নি ফর্ম ফিল টাকা দেয়নি তারা মোবাইলের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবে এতটুকু বিষয় এখন অনেকেরই কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এখানে লক্ষ্য করলে দেখবেন যে অনলাইনে ফর্ম ফিল আপের তারিখ তো দেওয়া আছে বিশ তারিখ থেকে শুরু হয়ে চার তারিখ পর্যন্ত মূলত ফর্ম ফিল আপটা চলবে এর মধ্যে একটা বিষয় আছে এখানে বিষয়টি হলো এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে বিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত শুধুমাত্র প্রতিষ্ঠানের যে কাজ এই কাজগুলো হবে এবং এর পরে অর্থাৎ চার তারিখের পরে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই যে এখানে লক্ষ্যগুলো দেখা যাবে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মূলত অনলাইনের মাধ্যমে যে টাকা দেওয়ার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু পাঁচ তারিখ থেকে নয় তারিখের মধ্যে দেওয়া যাবে অর্থাৎ অর্থাৎ পাঁচ তারিখের আর নয় তারিখ তাহলে পাঁচ তারিখ ছয় সাত আট এবং নয় এই কয়েকটা দিন যদি ফর্ম ফিল টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আচ্ছা যাই হোক আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এস এম এস প্রাপ্তির পরে নয় নয় দুই হাজার একুশ অর্থাৎ পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত অনলাইন সেবার মাধ্যমে কিন্তু টাকাটি পেমেন্ট করা যাবে অনাথায় যদি কেউ পাঁচ তারিখের আগে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ চার তারিখ চার তারিখের আগে তাহলে কিন্তু বোট নট রিচেবল দেখাবে এটাই মূলত এক নম্বরের যে সমস্যাটা ছিল এটি মূলত এই কারণে দেখাচ্ছে ঠিক আছে সোনালি হিসাবের মাধ্যমে টাকা দেওয়ার শুরুর যে তারিখটা সেটি হলো চার তারিখ থেকে শুরু হয়ে নয় তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে আচ্ছা আমরা এর পরবর্তী স্টেপটি এবার লক্ষ্য করব এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো এরপরে এখানে আমাদেরকে দুই নাম্বারে বলা হচ্ছে যে দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে এটা আমরা কোথায় পাব তো খুবই সিম্পল দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এর ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে ছয়টি ডিজিট দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন আমরা দিব তখন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার আগে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার আগে আমরা চারটা জিরো দিব। তাহলে এদিকে ছয়টা মূলত সংখ্যা এবং আগে যদি চারটা জিরো দিয়ে দিই তাহলে কিন্তু দশটি নাম্বার হয়ে যাচ্ছে অর্থাৎ এভাবে দশটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে আচ্ছা তারপর এখানে লক্ষ্য করেন ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড দেখার মূল কারণ হচ্ছে যে যখন আমরা সোনালি হিসাবের মাধ্যমে পেমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি তখন যদি কোনো রকমের ইনফরমেশন ভুল হয় অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু ডাটা নট ফাউন্ড দেখাবে আর চার তারিখের আগে যদি কেউ চেষ্টা করে বা ট্রাই করে তাহলে তো তার অবশ্যই দেখাবে যদি সব কিছু সঠিক থাকে তারপরেও ডাটা নট ফাউন্ড দেখাবে ঠিক আছে যা তারপরে চার নম্বরে হলো যে আমার ফোনে এস এম আসছে কিন্তু ফর্ম ফিল আপ করবো কীভাবে তো ফর্ম ফিল আপ ওই যে সোনালি হিসেবের মাধ্যমে আমাদেরকে মূলত কাজটি করতে হবে আমি যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে লক্ষ্য করে দেখা যাবে যে আমাদেরকে অনলাইনের যে পেমেন্টটা সেটি করতে হবে তো এখানে আসলে প্রথমে এই যে এইচএসসি ইকোভেলেন্ট ফর্ম ফর্ম ফিল আপ দেওয়া আছে তো এখানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে তারপরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে এখানে প্রথমে বোর্ড যাওয়া হবে এখান থেকে আমরা বোর্ডের জায়গায় যে বোর্ডের যে বিষয়টা আছে এটুকু সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদেরকে একদম সর্ব সবার যে নিচে এই সবার নিচে আমাদেরকে এখানে এই যে টেকনিক্যাল এই টেকনিক্যাল ক্লিক করতে হবে ঠিক আছে এইচএসসি বিএম হোক ডিপ ভোকেশনাল হোক ডিপ্লোমা ইন কমার্স হোক যাই হোক না কেন এখানে আমরা টেকনিক্যাল ক্লিক করব তো আমরা যদি এখানে টেকনিক্যাল ক্লিক করি তাহলে টেকনিক্যাল সিলেক্ট হবে তারপরে আমরা এই জায়গায় একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবো ঠিক আছে এই যে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যদি সাপোজলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এখন এর আগে কি করবো চারটা জিরো দিয়ে দিব ঠিক আছে তাহলে চারটা জিরো সহকারে আমাদেরকে মূলত রেজিস্ট্রেশন নাম্বারটি অর্থাৎ ছয়টি সংখ্যা এবং চারটি শূন্য আগে দিতে হবে তাহলে দশটি হয়ে যাবে এবং ঠিক সেমভাবে আমাদেরকে এখানে রুল নাম্বারটি দিতে হবে হ্যাঁ এখানে রুল নাম্বার দিয়ে তারপর এখানে একটা ক্যাপচা আছে তো আমরা কি করব এখান থেকে হুবহু এই যে এখান থেকে হুবহু একদম যা কিছু লেখা আছে এইচ জি আই এম ঠিক আছে বড় হাতে দেখো এইচ জি আই এম এইভাবে আমরা ক্লিক করি তারপরে চেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ইনফরমেশন এর পরবর্তী যে পেজটি আছে এই পরবর্তী পেজটিতে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে এবং নিচে ক্লিক পেমেন্টের জন্য ক্লিক করতে বলা হবে তখন আমরা পেমেন্টে ক্লিক করলে আমাদেরকে মেথডগুলো দেখাবে আমরা কী কী মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারি তো আমরা শেষের দিকে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে আমাদের তিনটে অপশান পাবো বিকাশ নগদ এবং উপায় ড বাংলা বা রকেট নেই ঠিক আছে তো এই তিনটি মাধ্যম দিয়ে মূলত কিন্তু পেমেন্টটি করতে হবে তো আপনারা যারা পেমেন্ট এখনও করেননি আমি এই পেমেন্ট সম্পর্কে চা পাঁচ তারিখে একটা ভিডিও একদম ক্লিয়ারলি দেব এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা একইভাবে করতে পারবেন ঠিক আছে তো আমরা আবারও যদি আমাদের সে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ঠিক আছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট এই লাস্ট ডেট সম্পর্কে আমার তো অনেকেরই জানা দরকার আমি বলেছি যখন নোটিশটা আমি দেখলাম তখন কিন্তু বলেছিলাম যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চার তারিখ পর্যন্ত এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং ফর্ম ফিল আপ অনলাইনের টাকা দেওয়ার তারিখ এটা হলো চার তারিখ থেকে নয় তারিখের মধ্যে যে এস এম ফোনে আসবে ওই অ্যাস এম এসের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং এসএসসির রোল নাম্বার দিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে যেভাবে সোনালি ইসা বা অ্যাপসটিতে দেখিয়ে দিলাম তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পাঁচ তারিখে আরেকটি ভিডিও দেব ওই ভিডিওটি একদম সম্পূর্ণ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব কিছুই থাকবে সেটি দেখে দেখে আপনারা একইভাবে আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা ভিডিওটি আজকে এখান থেকে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ